ভোট পরবর্তী সন্ত্রাসের পর কর্মীদের পাশে দাঁড়াতে কৃষ্ণনগরে এসে মুকুল রায়কে ধূর্ত বললেন জয়প্রকাশ মজুমদার। নদিয়া জেলাতে দিকে দিকে তৃণমূলের অত্যাচারে যে সকল বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করবেন এবং কর্মীদের খোঁজ খবর নেবেন জয়প্রকাশ মজুমদার। তার আগে তিনি প্রেস কনফারেন্স করে বললেন, সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে মুকুল রায় জেতেননি, জিতেছে বিজেপি। ধূর্ত মুকুল রায় জানতেন কৃষ্ণনগর বিজেপির সেফ সিট, তাই তিনি তৃণমূলে গেলেও সাধারণ মানুষের রায় এখনো বিজেপির প্রতি, বরং মানুষের রায় নিয়ে তৃণমূলে ফেরা ভালো চোখে দেখছেন না মানুষ। তৃণমূলের সমস্ত সংগঠন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই মুহূর্তে নির্বাচন হলে 2019-এর থেকেও বেশি ভোটে জিতবে বিজেপি। 2017 সালে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল, তাই তাকে নেওয়ার আগে পদত্যাগ করিয়ে নেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে মুকুল রায় বিজেপিতে আসার পর বেশ কয়েকটি জনসভায় আভাস দিয়েছিলেন 70-100 জন বিধায়ককে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে আসবেন তিনি। সেদিন ছিল ফাঁকা আওয়াজ, আজও তিনি বিজেপি ভেঙে তৃণমূল গড়ার দিবাস্বপ্ন দেখাচ্ছে তৃণমূলকে। কৃষ্ণনগর বিজেপি সাংগঠনিক জেলার বেশ কিছুজন বিজেপি কর্মী তৃণমূলে যাওয়ার জন্য ইয়ে করেছেন। আপনারা হয়তো শুনেছেন বা খবর পেয়েছেন, আমরা এরকম কোনো খবরও পাইনি, আমরা শুনিও নি। এবং এখানকার বিজেপি কর্মীরা তৃণমূলের সঙ্গে যাবেন কেন? এখানে তৃণমূলের কোনো সংগঠনই নেই। তৃণমূলের সমস্ত সংগঠন তো ভেঙে চুড়ে তছনছ হয়ে গিয়েছিল, ছিল না কিছু। আর যে কারণে মুকুল রায় এসে এখানে দাঁড়িয়েছিলেন, কি বলেছিলেন, সেফ সিট আমার চাই, তার মানে সেই দিন কৃষ্ণগড় উত্তর তার কাছে সেফ সিট ছিল। আর সেই সেফ সিটটাতে তিনি বিজেপির সিম্বলে জিতেছেন। আর একটা কথা আপনাকে বলি, আমরা এতদিন ভারতীয় রাজনীতিতে দেখে এসেছি যে অন্য দল যখনই, একদম ভাঙানো হয়নি তা তো নয়, বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে অন্য দল ভাঙানোর, গণতন্ত্র থাকলে এই দল ভাঙানোর খেলাও চলে, তার জন্যই দল বিরোধী আইন আছে, অনেক কিছু, দল গণতন্ত্র আমাদের দেশে চলছে। কিন্তু কখনো আমরা দেখিনি যে আগে থেকে হইচই করে চিৎকার করে এই ওই দল থেকে এই 30 জন আসছে, অমুক লোক তমুক লোক, এরকম করে যখনই ঢক্কানিনাদ হয় তখনই বোঝা যায় যে ভেতরে এটা অন্তঃসার শূন্য আওয়াজ। তাই জন্য বলছেন কেন বারবার মুকুলবাবু যে এতজন এমএলএ আসবেন, এতজন নেতা আসবেন, বলার দরকার কি আপনার, হাওয়া গরম করার দরকার কি? এটা কি জানেন যে কেউ আসবে না, তাই জন্যই কি এত আওয়াজ? যেটা আমাদের এখানে এসেও মুকুলবাবু দিয়েছিলেন, প্রাথমিকভাবে মনে করিয়ে দিই, আজকে প্রথম যে দুটো সভা 2017-তে তিনি বিজেপির হয়ে করেছিলেন, সেখান থেকে তো তিনি সদম্বে ঘোষণা করেছিলেন 70-100 জন বিধায়ক। আবার বলছি, 70-100 জন তৃণমূলের বিধায়ক দল ছেড়ে বিজেপিতে চলে আসবে, এটা মুকুল রায়ের উক্তি আমি বলছি। সেদিনও ছিল সেটা ঢক্কানিনাদ, সেটা সেদিনও চরিতার্থ হয়নি। কিন্তু বিজেপি যেহেতু ওই কথার উপর নির্ভর করেননি মুকুল রায়কে, তার রাজনৈতিক, তার যে সিনিয়রিটি রাজনৈতিক, তার যে ব্যক্তিত্ব, তার জন্যে তাকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছিল। কিন্তু আজকে আপনারা দেখলে দেখবেন সেদিনও ছিল সেটা ঢক্কানিনাদ, আর আজকেও যে বলছেন, কত বলেছেন, 25 জন না 30 জন ইত্যাদি ইত্যাদি নাম করে করে বলছেন এরা আসছে আসছে, এটাও হচ্ছে অন্তঃসার শূন্য আস্ফালন। এই আস্ফালনের কোনো মূল্য নেই, আগেও ছিল না, তৃণমূল থেকেও ভাঙাতে পারেননি, কেন যাবে? সবাই তো মুকুল রায়ের মতন দলবদলুদের দলে নন যে স্রোতের ধারায় আমি ভেসে ভেসে যাব, এটা খুবই, তবে ওনার শেষ ইনিংস এইটা, রাজনৈতিকভাবে মুকুলবাবুর এটা হচ্ছে শেষ ইনিংসে তিনি নাম নেবেছেন। আমি শুধু মনে করিয়ে দিই, মুকুলবাবু ক্রিকেট খেলার খুব
বলেন মধ্যে মধ্যেই পিচে টিকে থাকতে হয় ইত্যাদি ইত্যাদি ডায়লগ তো আমরা শুনেছি। আমি শুধু মুকুলবাবুকে আমি তাকে সম্মান জানিয়ে মনে করিয়ে দিই, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান ব্র্যাডম্যান লাস্ট ইনিংসে কত রান করেছিলেন তিনি যেন একটুখানি ইতিহাসের পাতা উল্টে দেখে নেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।